বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্বনবীর জন্মদিবস তথা ঈদে মিলাদুননবী। আর এই বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলা জুড়েও ধর্মীয় শোভাযাত্রার মধ্যে দিয়ে পালন করা হচ্ছে দিনটি। আর সেই কথাকে মাথায় রেখে আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যালের উদ্যোগে শোভাযাত্রায় অংশগ্রহণকারী মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য শুকনো খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল জানান, প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বিশ্বজুড়ে পালন হচ্ছে বিশ্বনবীর জন্মদিবস। সে কথাকে মাথায় রেখে শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি চৌরঙ্গী মোড়ে একটি শিবির করে শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়। আইএনটিটিইউসি জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি কৃষ্ণেন্দু মৌলি, ইংরেজবাজার শহর আইএনটিটিইউসির সভাপতি অম্বরীশ চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। আজকে মালদা জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় বিশ্বনবী হযরত মোহাম্মদ সাহেবের জন্মদিন উপলক্ষে মিলাদুননবী উপলক্ষে আমরা স্থানীয় রথবাড়ি মোড়ে সকালে যে র্যালি বেরোয় সেই র্যালিতে যারা অংশগ্রহণ করে আমাদের এই শহর এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেই সমস্ত আমরা পানীয় জল এবং শুকনো খাবার আমরা সরবরাহ করে থাকি। এবং আজকের দিন কেবলমাত্র ইসলাম ধর্মের মানুষ না, এই অনুষ্ঠানে সর্বধর্ম সমন্বয় সমস্ত অংশের সমস্ত জাতির মানুষ আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এটাকে একটি ভালোবাসার দিন মানবতার দিনে পরিণত করে। রিপোর্ট নিউজ ফর বেঙ্গল।